নবদ্বীপে পারিবারিক অনটনে স্কুল পড়ুয়া ঠান্ডা পানীয় বেচে মানুষের তৃষ্ণা মিটিয়ে যোগাচ্ছে নিজের পড়াশোনার খরচ। দীর্ঘ প্রায় ২ বছর ধরে করোনা পরিস্থিতির কারণে অনেকে কাজ হারিয়ে জমা অর্থ ভেঙে দিন চালাচ্ছে, আবার অনেকে অন্য কাজের থেকে চলে গেছে। করোনা পরিস্থিতির শিকার হয়েছেন অনেকে, তার মধ্যে আজকের এই চিত্রটি সব মানুষের চোখে জল আসবে। নবদ্বীপ শহরের একাধিক জায়গায় একটি সাইকেল নিয়ে ঘুরতে দেখা যায় এই বাচ্চা ছেলেটিকে। একটি সাইকেল আর সাইকেলের পেছনে বাঁধা একটি থার্মোকলের পেটি, যাতে রয়েছে বরফ দেওয়া পেপসির প্যাকেট এবং জলের বোতল। তার মুখে পেপসি নেবেন, জলের বোতল নেবেন কেউ? এরকম হাত দিতে দিতে এগিয়ে চলে তপ্ত নিস্তব্ধ দুপুরে। কেউ কেউ কিনছেন, আবার কেউ মুখ ঘুরিয়ে নিচ্ছেন। পানীয় ঠান্ডা কমে গেলে বাবুদের মেজাজ গরম শুনতে হয় কটু কথাও। নবদ্বীপের কোলেডাঙ্গা অঞ্চলের বাসিন্দা এই ছোট ছেলেটির নাম পলাশ দেবনাথ, বাবা অজয় দেবনাথ। আগে নবদ্বীপের স্বরূপগঞ্জে থাকতেন এবং মিষ্টির দোকানে কাজ করতেন অজয় দেবনাথ। করোনা বিধির ফলে দীর্ঘদিন বন্ধ ছিল মিষ্টির দোকান, ফলে রোজগারের পথও বন্ধ হয়ে যাওয়ায় চলে আসে নবদ্বীপের কোলেডাঙ্গায়। সেখানেই থাকে এই পরিবার। করোনার জন্য একদিকে বাবার কাজ বন্ধ হওয়ায় বাবা যেমন টোটো নিয়ে রাস্তায় উপার্জনের জন্য ঘোরেন, অন্যদিকে ছেলে পলাশের স্কুল বন্ধ থাকায় সে একটি সাইকেলে একটি থার্মোকলের পেটি নিয়ে তাতে কয়েকটি পেপসি আর জলের বোতল নিয়ে বরফ দিয়ে গরমে মানুষের তেষ্টা মেটানোর জন্য পেরিয়ে যাচ্ছে। সেই ছেলেটি ঠিক করে এখনো সাইকেলও চালাতে পারে না, অথচ সংসারের ভার খানিকটা তার উপরে। কি করিস তুই? পেপসি বিক্রি করি। আর কি কি বিক্রি করিস? আর কিছু বিক্রি করি না এখন। কতদিন ধরে কাজ করছিস এই বিক্রি করছিস? চার মাসের কাছাকাছি হবে, চার মাস হয়ে গেছে। বাবা কি করে? বাবা টোটো চালায়। কোথায় বাড়ি? হ্যাঁ, কোথায় বাড়ি? কোথায়? আমাদের বাড়ি হচ্ছে জলে মন্দির। ওখানে স্কুলে পড়িস? হুম। কোন স্কুল, কোন ক্লাসে পড়িস? সি ওই 7 এ পড়ি। কোন স্কুলে? রানিকচটা সি চেতনা হাই স্কুল। আর মা কিছু করে কাজ? হ্যাঁ, মার পড়ে গিয়ে মাজা লেগেছিল, এখন মা করতে পারে, বাড়িতে রান্না করে। তাও 6-7 মাস লকডাউনের পর থেকে দেখছি। কি করে ও এখানে এসে? এই যে পেপসি বিক্রি করে, আইসক্রিম বিক্রি করে। বিক্রি হয় সেরকম? হ্যাঁ, এবার মরা পাটি থাকলে, ভিড় ভিড় থাকলে মরা পাটিরা খায়, ভিড় হলে খাওয়া বেঁচে। আবার যেদিন মরা পাটি কম থাকে সেদিন বিক্রি কম হয়। নদিয়া থেকে মলয় দেবী, রিপোর্ট টাইমস বাংলা।